ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم شيخ. وعليكم السلام ورحمة الله وبركاته. আমি আবদুল্লাহ হাসান বাংলাদেশ থেকে। বারাকাল্লাহ ফিক, ওয়াল্লাহ ইউওয়াফিকাক, ওয়া সাদদাল্লাহ খুত্তাতাক, ওয়াল্লাহ ইহফাজাক। শেখ, আমাদের দেশের সরকার করুণার কারণে জামাতে নামাজের জন্য অনেক বিধিনিষেধ আরোপ করেছেন। এইসব নিয়ম মেনে চলা আমার কাছে অসুবিধাজনক মনে হয়। আমাদের সরকার না, অনেক সরকার এইরকম করে। করুণা মুসলমান করুণা তো এটা শুধু নামাজের কাতারে যায় করুণাই, শুধু মসজিদ চিনে করুণাই, আর কোনো জানা চিনি না। যেখানে মদের আড্ডা, সিগারেটের আড্ডা, যে ডাক্তারেরা এই করুণার বিরুদ্ধে তাফালিং করে, এখানেও করুণা যায় না, সব করুণা মসজিদে ঢুকি যায়। আবার অনেক মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ পড়া পর্যন্ত নিষেধ করে দিছে, কোরআন শরীফ সবগুলো একখানে ঢুকেছে। ও করুণে কোরআন শরীফ পড়তে জানে সেই জন্য। আবার করুণায় যদি কোরআন শরীফ পড়ে আপনিও পড়েন একসাথে, তো শত্রু। এইসব নিয়ম মেনে চলা আমার কাছে অসুবিধাজনক মনে হয়। আমারও তাই অসুবিধাজনক মনে হয় ভাই, আপনার সাথে আমি একমত। সেই জন্য আমি কী করি, কোরআন শরীফটা মসজিদে নিয়ে যাই, সেখানে পড়িয়ে আবার কোরআন শরীফটা আমার কোরআন শরীফ আমি নিয়ে আসি। যেহেতু অসুবিধাজনক আমার মনে হচ্ছে এগুলো, আর যে মসজিদে যতটুক পারি শরীয়তের কথাও মানতে চেষ্টা করি, এবং যারা বিধিনিষেধ কায়েম করতেছে তাদের কথা মানতে চেষ্টা করি। কিন্তু তারা তো প্রত্যেক মসজিদে দরজা দেয় না। আমার সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক, আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, যারা এই করুণা নিয়ে তোমার সৈন্য নিয়ে, মা ইয়ালামু জুনুদ রব্বিক ইল্লাহু, আল্লাহ জানে কোন সৈন্য কোন নদীকে পাঠাইতেছে। কিন্তু আপনার আমার এহতরাজ করা দরকার। আল বেকায়াত খাইরু মিনাল ইলাজ, সাবধান এইটা চিকিৎসা থেকে অনেক উত্তম। খৈর, সাবধানতা থাকতে হবে, অসুবিধাজনক লাগলেও আপনাকে সাবধান থাকতে হবে। অসুবিধা আল্লাহ সুবিধে করতে বেশি দেরি লাগে না। সুতরাং আসলে এই করুণা দিচ্ছে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, তাগুতদের জন্য, বড় বড় ধম্বকারী মতকাব্যদের জন্য। সেখানে কিছু ভালো মানুষকে আল্লাহ নিয়ে যেতেছে, তাদেরকে আরও বেশি দেওয়ার জন্য আল্লাহ সারা জিন্দগি কষ্ট করছে দুনিয়ায়। এখন তাদের ক্ষেতের ফসল বুনতে হবে। আল্লাহ নামে বীজ বুনেছি, আল্লাহর নামে যে বীজ বুনেছে ভালো মানুষেরা, এই বীজের ফসল তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিয়ে যাইতেছে। সুতরাং সেখানে হতাশা নেই, তাদের জন্য সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন করুনা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আল বারাসে ওয়াল জুজামে ওয়াল জুনুনি ওয়া সাইয়িল আসকাম। শেখ, এক্ষেত্রে যদি আমার যে নিয়মগুলো অসুবিধা লাগে সেগুলো না মানলে কি গুনাহ হবে? না, এখানে গুনাহ হবে না, গুনাহ হবে না। এই জন্য এই নিয়মগুলো আপনি সাধ্যমতে মানার চেষ্টা করবেন এবং করুণা থেকে বাঁচার চেষ্টা করবেন। আপনি যদি না মানেন তাহলে আপনার যদি কারণে আরেকজন যদি করুণা রুগী হয় তাহলে আপনি গুনাহগার হবেন। সেখানে যদি আপনার না মানার কারণে, নিয়মগুলি না মানার কারণে আরেকজনের অসুবিধা হয় তাহলে সেখানে গুনাহগার হবেন, যেহেতু আপনি নিয়ম মানলেন না। হ্যাঁ, এই নিয়মগুলো মধ্যপ্রাচ্য রাষ্ট্রে নিয়মগুলো হচ্ছে কি, আপনার শরীরি এবং তবিব দুটা মিলিয়ে এরা নিয়ম করেন। ডাক্তার রুহানি ডাক্তার, শরীরের ডাক্তার,
দোনোটা মিলিয়ে এরা করেন, কিন্তু আমার দেশে কি এটা আছে? শরীয় ডাক্তারদেরকে, শরীয় আলেমদেরকে ডাকা হয়েছে সেখানে, শরীয় আলেমরা এটা জানেও না। শরীয় আলেমরা কেহ বিরিকার, কেহ জর্দাকার, সমান দোষে দোষী। জর্দা খাইতেছে যে এই একই দোষ, বিড়ি খাইতেছে এই একই দোষ। সুতরাং যারা সরকারের কথা মানতেছে তারাও দোষী, যারা সরকারের কথা মানবে না, যদি শরীয়তের বিরুদ্ধে না যায় তারাও দোষী। কিন্তু এখানে ওয়ামাকারু মাকার আল্লাহ, আল্লাহ খাইরুল মাকিরিন। তারা তাগুতেরা, কাফেরারা, ধর্ম নিরপেক্ষতাবাদীরা, খান্ডাসরা, এরা দুঃখবাজি করার আল্লাহর সাথে। অমাকার আল্লাহ, আল্লাহও ডুকেবাজি করে তাদের সাথে। বলছে যে আল্লাহ অমাকার আল্লাহ। ও ইজা আরাদনা আন্নুহুলিকা করিয়াতান আমরনা মুতরফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়ায়াফু আন কাসীর তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। ওই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তারা যখন কি করেছে, জুলুম করেছে একে অপরের উপর। ওই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারে বিমা ফাআলুহু। তারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করত না, যে অসৎ কাজগুলো তারা সংগঠিত করত এখান থেকে মানুষকে নিষেধ করত না, সেই জন্য ওই জনপদকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজাব থেকে ক্ষমা করুক, করুণাকে আল্লাহ উঠেই নিয়ে যাক, সারা বিশ্ববাসীর জন্য যেন আবার দুনিয়াকে আগের মতো ফিরিয়ে দে, এবং সবাইকে আল্লাহ যেন হেদায়েত করেন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।